সমুদ্র বন্দরের সতর্কতা। উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুর চাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় দেশের চারটি সমুদ্র বন্দরের সতর্কতা জারি করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সংকেত, আমি আবারও পড়ছি, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আগামী 72 ঘন্টা 3 দিন আবহাওয়ার অবস্থা সম্পর্কে জানানো হয়েছে। আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্ত সারে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।